মাননীয় মন্ত্রী মহোদয় যারা আছেন মন্ত্রণালয়ের অনেকের সাথে আমার ব্যক্তি সম্পর্ক অতটা উষ্ণ না আমার পরিবার ইনক্লুড করে বলছি কেউ টাকা বানাইতে পারবে না আর আমার ফ্যামিলির কেউ যদি টাকা বানাইতে চায় তাহলে আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকে আপনি অনেক বরাদ্দ পেয়েছেন তো আরও যে অন্য মন্ত্রণালয় রয়েছে ওই সকল মন্ত্রণালয় থেকে কি আপনি আমি এলজিডি থেকে পাচ্ছি জি দুর্যোগ ব্যবস্থাপনা থেকে পাচ্ছি কৃষি বা ওইগুলা থেকে এখনো পাওয়া শুরু করে নাই জি আবার সবাই দিবেন কিনা তাও জানি না আমার কিছু কিছু মন্ত্রণালয় আছে তারা আবার আমারে পছন্দ নাও করতে পারেন কারণ অনেক লোক অনেক মানে মাননীয় মন্ত্রী মহোদয় যারা আছেন মন্ত্রণালয়ের অনেকের সাথে আমার ব্যক্তি সম্পর্ক অতটা উষ্ণ না কারণ দেখা যায় উনি মন্ত্রী হওয়ার আগে আর আমি এমপি হওয়ার আগে আগেই আমি ওনার বিরুদ্ধে লাইভ করে রাখছি তো এখন এই ক্ষেত্রে তো কিছু বাধা থাকতেই পারে তারপরে আল্লাহর দিকে তাকাই যদি তারা মনে করেন যে না আমার লোকটা ঠকাবেন না তাহলে আমার মাল দিবেন বরাদ্দ あんলাই আমি তো এমপি আর আপনি মন্ত্রী। আমারও তো কামর দেওয়ার সুযোগ আছে। জি জি জি। আমার মাল যদি না দেন আর আমি নিজে যেহেতু দুই নাম্বার না আমি কোন দুই নাম্বারই হইতে দিব। শ্বাস তো আপনার রয়েছে। মানে কি পুরা পুরা। ভিশন নিয়ে এলো ফুল ঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আর একটা সুবিধা হইছে আমি যে কথা দিছি যে যতদিন এমপি থাকবো কোনো সম্পদ বানাবো না। কোনো টাকা জমাব না। তাতে হয়েছে কি আমার এখন লাভ হয়ে গেছে দ্বিগুণ আমার এখন ব্যারিস্টার যখন এমপি হয় তখন ইনকাম বেড়ে যায় অনেক মানে এই টাকাটাও তো আমি নিয়ে যুগ আমার উন্নয়ন করতে পারতে যেটা অন্য এমপি মহা পারবে না কারণ আমার এমপির চেয়ে ইনকাম কম না আমার এই টাকাটাও যখন আমি বন্টন করে দিচ্ছি তাইলে বুঝেন আমি কী পরিমাণ কাজ করার সুযোগ পাইছি না এটা একটা ভালো কথা বলছেন যে আপনি ইনকাম করছেন আপনি এই যে কোর্টে প্র্যাকটিস করছেন ওখান থেকেও আপনার একটা ইনকাম হচ্ছে মানে হ্যান্ডসাম ইনকাম আবার আপনি বলছেন যে আপনি সম্পদ অর্জন করবেন না তাহলে এই ইনকামটা কি আপনি সবকিছুই একেবারে জনগণকে দিয়ে দিবেন একেবারে উন্নয়নের জন্য একেবারে আমি বলছি যে শুধু আমি না জি আমার পরিবার ইনক্লুডেড জি দেখা গেল আমি আপনাদেরকে বললাম না ভাই আমি কোনো সম্পদ বানাবো না আর আমার বোন নামে দেখা গেল গুলশানে দুইটা ফ্ল্যাট জি বা আমেরিকাতে একটা বাড়ি এর মানে কি জি তোমার বউ কেমনে বানাইলো এই টাকা জি আমি আমার পরিবার ইনক্লুড করে বলছি কেউ টাকা বানাইতে পারবে না আর আমার ফ্যামিলির কেউ যদি টাকা বানাইতে চায় তাহলে আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে আর যদি এই এই বক্তব্যের উপর আমরা মিলেমিশে থাকতে চাই কারণ এখন আমি যেহেতু এই সিদ্ধান্ত নিয়ে নিছি এর বাইরে যাওয়ার সুযোগ নাই